কোনদিন 10 টাকা চুরি করছে, 200 টাকা চুরি করছে, মানুষ খুন করছে, হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে আরেক দেশে পাঠাইছে, এরকম করছে, তাহলে কি শাস্তি তাদের হবে? যেই শাস্তিটা দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, এইটা আমার আল্লাহ আসমানে আরশে আজিমে বসেও কিন্তু দেখছে, আর কুতুব শহীদের সাথে এই সমস্ত আলেমদের মিলাইতেছে। কালেমার কথা বলতে বলতে কথা একটা মনে পড়লো, কালেমা তো আবার দুই প্রকার হয়ে গেছে। এক কালেমা হলো রুটি রুজি জোগায়, আর এক কালেমা হলো ফাঁসির কাষ্ঠে চলতে হয়। এই কালেমা যেমন কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহির জন্য হয়েছিল, বর্তমান জামানায়ও এখন হয়েছে, ঠিক কিনা? হক কথা বলবেন তো ফাঁসি হয়ে যাবে, এটাই বোঝানো হয়েছে। কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি একটা তাফসির লিখেছেন ফি জিলালিল কোরআন, যেই তাফসিরে কালেমার মহত্বটা বলার জন্য কালেমাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, হক কালেমা যেটা হক সেইটা যখন পৌঁছে দিয়েছে, কোরআনের ব্যাখ্যাটা যখন কালেমার ব্যাখ্যার সাথে মিলে গেছে, যেমন রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে দেরি হয়েছে, তার উপর আক্রমণ করতে দেরি হয় নাই, রাসূলুল্লাহ নামাজ পড়তে গিয়েছেন তার উপর আক্রমণ হয়েছে, নামাজ পড়তে গেছেন আবু জেহেলের দোসররা আবু জেহেল গলার মধ্যে ফাঁসি লাগাইয়া দিয়েছেন আমার নবীজির, কারণটা কি? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাই, একটা কোরআনের ব্যাখ্যা লেখার কারণে। এবার যখন ফাঁসি হবে, ফাঁসি হবার আগে জেল গেটের মসজিদের একজন ইমাম থাকেন, যেই ইমামটা দিয়ে ওই ফাঁসির কাষ্ঠে ঝুলনেওয়ালা বান্দাটার জন্য কালেমা পড়ায় দেয়। কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন এমন সময় ইমাম সাহেব গেছে, ইমাম সাহেব যাওয়ার পরে বলতিছে যে আপনাকে আমি কালেমা পড়ার জন্য এসেছি। কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন আপনি আমাকে কি কালেমা পড়াইবেন, আর আপনি কালেমা পড়ানোর কারণে কি জেল মসজিদের ইমাম সাহেব হওয়ার কারণে আপনি শুধু ফাঁসির কাষ্ঠের ফাঁসির আসামিদের গলায় রশি পড়াবার আগে আপনি কালেমা পড়ান, এর জন্য কি আপনি টাকা পান, বেতন পান? ইমাম সাহেব বললেন হ্যাঁ আমি বেতন পাই। কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বললেন তাহলে যেই কালেমা ব্যাখ্যা করার কারণে, হক ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয়, আর আপনি ওই কালেমা পড়ার কারণে আপনার রুটি রোজগার হয়, তাহলে কালেমা তো দেখা যায় এক না? কালেমা কি এক? কালেমা কি এক? আল্লাহর রাসূল যে কালেমা পড়াইছেন ওই কালেমা পড়ে আবু বকর মুসলমান হয়েছে। আবু বকর বলছে আমার জীবনের চাইতে আমার রাসূলের একটা পশমের দাম অনেক বেশি, আমি হাজারবার আবু বকর মরতে পারি কিন্তু আমার রাসূলের গায়ে একটা ফোঁটে পোকা পড়বে এটা আমি বরদাস্ত করতে পারবো না। আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম যিনি আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়েছে, ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলের সাথে 1000 সৈন্য জিহাদে যাওয়ার পরে ওখান থেকে 300 নিয়ে সে ভেগে এসে পড়েছে, বলেন তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কালেমা আর আবু বকরের কালেমা কোনোদিন এক হবে নি? এক হবে? আবু বকর জীবন দিয়ে আমার রাসূলকে, চারদিক দিয়ে আমার রাসূলকে বেঁধে রাখছেন যেন আমার রাসূল
আবু বকরের সামনে থেকে সামান্য পরিমাণও যেন কষ্ট না পায়। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের পিছনে কালেমাও পড়েছে, আবার নামাজও পড়েছে, কতদিন নামাজ পড়েছে, জুব্বা গায়ে দিয়েছে, টুপি পরছে, সব কিছুই করছে, পরার পরেও কিন্তু আমার রাসূলের সাথে বিরোধিতা করছে, যদিও প্রকাশ্যে না করে গোপনে করেছে। আমার আল্লাহ বলছেন, রাসূল আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়বেন না। তাহলে বোঝা গেল আবু বকরের কালেমা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কালেমা কখনো সমান হতে পারে না, ঠিক কি না? এখন করো কিন্তু কিছু আলেম যাদের ইমানের দূরত্ব অনেক বেশি, যারা হক কথা বলতে পারে মসজিদে বসে বসে হোক অথবা ফিল্ডে হোক, যে কোনো জায়গায় যখন হক কথা বলে তখন কিছু কাফের কুফার ফাজিররা তাদেরকে বাধা দেয়, কণ্ঠনালীকে চাপ দিয়া বসে। এরকম নজির আমাদের দেশে আছে না নাই? তাহলে 25 বছর যিনি বুখারী পড়াইছেন তার হাতে বেড়ি পরানো, পায়ে বেড়ি পরানো আর কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাই যিনি একটা তাফসির লিখছে, তাফসির লেখার কারণে ফাঁসি হয়েছে, বোঝা গেল এই জামানায় কুতুব শহীদ আছে আর এই জামানায় হালুয়া রুটি পান নেওয়ার ইমাম আছে। জোরে কন্যা আছে না নাই? দুই রকমই আছে, রাসূলের জামানায় যেমনে ছিল এখনো তেমনি আছে, কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহির ফাঁসি হয়েছে তখনও ছিল, এই জন্য কালেমাটা হলো প্রথম, যেই কালেমা পড়লে মানুষ ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়। আরে ওই কালেমার প্রতি হক জেনে কেউ সঠিকভাবে কালেমা উচ্চারণ করে কণ্ঠনালী দিয়া নাই কলিজা দিয়া, তাহলে ওই মানুষটাকে ফাঁসি নাই টুকরো টুকরো করলেও ওই ব্যক্তিটা কোনোদিন কালেমা ছাড়তে পারবে না। পারবে? ওই কালেমা ছাড়তে পারবে? ওই কালেমার কথা বলা ছাড়বে না, লেখা ছাড়বে না, কখনোই ছাড়বে না। বিলালকে আঘাত করতে 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 আঘাত করতে করতে বেহুশ হয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরুভূমির ফালির মধ্য দিয়ে বিলালকে টানা হয়েছে, শেষ টানা হয়েছে যুবকরা। এরকম করার পরে বিলালের যিনি মালিক ছিল তিনাকে তিনি বলছেন, বিলাল সারাদিন এত আঘাত করার পরে পাথরের চাপা দেওয়ার পরে গরম পাথর, সেই পাথরের উপরে দাঁড়াইলে মানুষ 2 মিনিটের বেশি বাঁচবে না, এমন পাথরের মধ্যে বিলালকে চাপা দিয়ে রাখার পরেও বলছে যে বিলাল এত কষ্ট দেওয়ার পরেও তারপরে তুমি একটা শব্দই উচ্চারণ করো আহাত আহাত, কারণটা কি? বলে আমার সারা দিনের যে কষ্ট পাই কষ্ট তোমরা দাও, ওই কষ্টটা তোমরা দেওয়ার পরে যখন আমি একটু সুযোগ পাই আমার জবাব দিয়ে আমার মালিককে ডাকার জন্য, ডাকতে দেরি হয় আমার সমস্ত কষ্ট দূর হইতে দেরি হয় না। তাহলে এখন করো আছে যাদের হাত করা পড়াইয়া জেল খেতে নেয়, কোনোদিন 10 টাকা চুরি করছে, 200 টাকা চুরি করছে, মানুষ খুন করছে, 1,000,000,000 টাকা দেশ থেকে পাচার করে আর এক দেশে পাঠাইছে, এরকম করছে, তাহলে কি শাস্তি তাদের হবে? যেই শাস্তিটা দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, এইটা আমার আল্লাহ আসমানে আরশে আজিমে বসেও কিন্তু দেখছে, আর কুতুব শহীদের সাথে এই সমস্ত আলেমদের মিলাইতেছে। একদিন স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখার পরে ওই সাইফুল হাদিস সাহেব আমাকে বলতেছে যে মাওলানা কি অবস্থা? আমি বললাম হুজুর অবস্থা এরকম, বলতে বলতে
উনি আরবিতে বললেন কেন না হামলা কামলারা ছিল সাথে যেমন পুলিশ টুলিশ থাকে উনি বলতিছে একটু হিকমতের সাথে কথা বললেন এই কথাটা আমাকে বললেন আর ওনাকে দুইটা পাই মেরি তাহলে যদি খুন না কইরা থাকে যদি চুরি না কইরা থাকে হাজার হাজার খুনি মুক্ত আকাশে ঘুরতেছে আর বেড়াইতেছে হাজার হাজার চুরের দায়ে মানুষ যারা চুরি করছে ধরাও পড়ছে একটা নারকেল গাছ 65,000 টাকা বেচছে একটা বাড়ি 60,000 টাকা বেচছে সমস্ত দুনিয়ার মানুষ জানে একটা কলা 5,000 টাকা একটা রুটি 7,000 টাকা তাদের জেল হয় নাই ফাঁসি হয় নাই এক টাকা পড়াই নাই এক টাকা চুরি করে নাই শুধু কালেমার হক কথাগুলো বলার কারণে আজকে জেলখানায় এমন ভাবে পড়ে আছে আবার আমাদের মতো কিছু মোল্লা আছে ওয়াজ করে বেড়াচ্ছে সুর দিয়া কত রকমের ওয়াজ দাওয়াতের অভাব নেই অনেক সময় ওয়াজ করতে লজ্জা লাগে আমাদের মতো নাখানদার গুনাহগার ওয়াজ করে বেড়াই অথচ কত বড় বড় আলেম যারা বুখারি পড়ায় যাদের ছাত্র হওয়ার যোগ্য নাই যোগ্যতা আমাদের নাই তাদেরকে জেলখানায় ভরে রাখছে তাহলে কালেমা দুই প্রকার হয়ে যায় এমনি এমনি আমার কালেমায় আমাকে রুটি রোজগার করার বেতন দেয় আর আরেকজনের কালেমা যখন সে বলে বলার কারণে তার ফাঁসি হয়ে যায় জেল হয়ে যায় তাহলে বোঝা গেল ঈমান সব এক নাই ঈমানের মধ্যেও তারতম্য আছে কারো ঈমান বেশি কারো ঈমান কম